হ্যালো আপুরা ভাইয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি গো তোমায় ভালো আছি। তো আজকে ব্লগে আমি করে দিয়ে আইম যে অনেক নতুন নতুন করে আম গাছে যে বই লাইছি, এগুলোর মধ্যে আমরা তাড়াতাড়ি করে মনে করেন যে হোকের ওষুধ দিয়ে দিছি, যাতে মনে কোনো হোক এগুলো না দিতে পারে। তো শুরুতেই কই আর ভিডিওকে ভালো লাগলে কিন্তু ভিডিওর মধ্যে ওকে লাইক দিয়ে দিয়েন, যাতে যাতে অনার চ্যানেল করে সাবস্ক্রাইব করেন, এতটা চ্যানেল করে সাবস্ক্রাইব করিলেন। তো এটা আনছি এই ওষুধ, এটারে মনে করেন যে 2 লিটার হানির লগে 1 কাপ মিলাই মিলে এটা মনে করেন যে গাছের মধ্যে দিয়ে দিই। এটার বালা করে মনে করেন যে লড়াই সারাই লিতে হবো। তো 2 লিটার বোতলের মধ্যে পানি লিচন এটা খুলি, এটা মনে করেন যে বোতলের মুখে উচ্চল দিই। তো এটার মুখটা যে শক্ত করি লাগাই না বাবার বাবা, এটা কিন্তু আনারা কিন্তু মাসে কিন্তু একবার দিবেন। আর মনে করেন যে আরেকটা আছে যে ফল যাতে জড়ি না যায়, এটা উচ্ছল মাসে 2 বার দিবেন, অন্য দিন হরে হরে। তো অনেকে গোলাই লইছি, গোলাই মনে করেন যে একারি বালা করি ব্যাগ গাছের মধ্যে দিয়ে দিছি। তো সত্যিবারের মতো এবারও মনে করেন যে আর গাছের মধ্যে জানার সময় আর ফাটনা রয়েছে আর হুয়া তো ভাই। তো হাতে বালা করি মনে করেন যে গাছের মধ্যে সুন্দর করে দেয় কতন হরে আয়ও দিও, কারণ একটা টিপ দিয়ে টিপ দিয়ে কতক্ষণ হরে আতান ধরিয়ে গিয়ে। তো ফার্স্টে এত মরিচ গাছে দিয়েছে, অনেক এত টমেটো গাছে দেয়, যেহেতু টমেটো গাছে অনেক ফুল করছে টমেটিও ধরছে, তো যাতে টমেটো নষ্ট না হয়ে যায় হোকে না খায়, এটার লাই মনে করেন যে তা বেশি করে এন দিয়ে স্প্রে করি। আর আঙুল এনে মনে করেন যে ছাদের কিনার দি কোকা ফাঁকি আছে ইগল, ইগুন কি যে করে, মনে করেন যে ফুল ভাঙিয়ে লয়, ফল খাইয়া লয়, মনে করেন যে ফিয়ারাও খাইয়া লয়। ফিয়ারা তো মনে করেন যে যেভাবে খায় মনে যে মানুষ খাই রেখছে। আর মনে করেন যে ফুলের ডান্ডা ভাঙিয়ে লয়, ফলের গাছের ডান্ডা ভাঙিয়ে লয়, তো ব্যাগেন ভাঙিয়ে এলে মনে করেন যে আর সব কিছু কি আর সুন্দর লাগেনি। তো এই জিনিসটা খুব ভালো লাগছে, মনে করেন দেখছেন একটা ডাইলের মধ্যে 4টা হচ্ছে গোলাপ ফুল একই রকম, মানে পয়লা যে ভ্যালেন্টাইন ডের মধ্যে মনে করেন যে ভাল লাগবে, আবার পয়লা ফাল্গুনও মনে করেন যে কালারটা হলে ভাল লাগবে। আর এই গাছটার ফুলটার নাম কি কইতে মাইনা, যাতারা যাতারা জানে না আর একটু কমার্সে জানেন যে আসলে ফুলের নাম কি। আমি কইতে মাইনা সাদা ফুলই জানি এককারি বড় চাই, আর ইয়া তো অন ফুটি রয়েছে। এই ফুলটার গাছে সবসময় ভাল লাগে, আর বেশি ভাল লাগছে যে গোলাপ ফুলগুন দেখছি নিচার গিয়ে একত্রে ধরে রেখেছি। এইগুন ফাল্গুনের সময় খোফায় লাগালে কি যে ভাল লাগবো, কি যে সুন্দর লাগে, মনে করেন যে সেয়ারা সুন্দর অর্ধেক ফুলে হালটা লাগবো। আর কত টমেটো দেখছি দেখছি নিয়ে আনে গো দোয়ায়, মানে গাছ ভর্তি টমেটো আর মনে করেন যে ফুল দিয়ে ভরি গেছে গে। আর তো মনে করেন যে আর হুয়া তো ভাবে সাইড পাশে স্প্রে দেন আয় আনা করে ঘুরি ঘুরি দিয়ে ইয়ের ইয়ান। আর কত বড় গেছে দেখছেন গাঁদা ফুল দিচ্ছে, গাঁদা ফুল কিন্তু অনেক রকম আছে, জিগে ফার্স্টে দিয়েছি ইগে কিন্তু অনেক বড়। আর আর অল্প রেখে আছে দেখছি নিয়ে এককারে কীভাবে ইয়ে বার করেন, বিঘার মধ্যেও বেশি করে একটা স্প্রে করে দিছি, যাতে মনে করেন যে আর কিছু না ধরে ফিয়ারা গাছের ফুল। আর দেখছি নি ফিয়ার অজ্ঞা খাইয়া লাইছে, কোন কত বড় ফিয়ার অজ্ঞা ধরছে কে আনারা ভিডিওতে কি বুঝেন আর করতাম হয় না। কিন্তু ফিয়ারা আগে যে কত বড় একটা ফিয়ারা, ছোটোখাটো একটা মিষ্টি কুমড়ার মতো হয়েছে, ঠিক আছে, ফিয়ারা গাছ অর্ধেক খাইয়া লাইছে। আর হুয়া তো ভাইকে অর্ধেক লইয়া লাই আমরা বাসার যেয়ে খাই, মাকে কি দেখ অর্ধেক খাইয়া লাইছে কি না কি খাইছে অনেক, বাকি অর্ধেক আমরা খাইতাম। আর ফুলগুন দেখছেন কি ভাল লাগে, এগুন বেলা হাজারি গোলাপ ছোট ছোট তাও ভাল লাগে। আর গাঁদা ফুল যেগুন আগে আনছিলাম এগুন তো মনে করেন যে সাইডের দিকে সরাই গেছে, খুবই সুন্দর লাগে। মনে করেন যে ফুল ফল ধরলে না মনে করেন যে বাগানকে বেশি একটু ভাল লাগে, নাহলে কেড়ে না ভাল লাগে। আর আর মনে করেন যে ফুয়া তো ভাই রাত ধরিয়ে কতক্ষণ হরে হরে কয়ে আননে ব্যাগেন বাদ দিয়ে আননে দূর দিতে হয় না, কিন্তু দ্বিতীয় আর আসলে তুই কিরবি আয় যদি ব্যাগেন করে দিলে তুই কিরবি কয়েকটা তো আনা কদ্দুর দিন আয় করতে দিত হর দিল ইয়েছি। তো আই মনে করেন যে বাগান আমরা বাইরে গেছিলাম, বাইরে তুন দুগে আম আনছি, এই মৌসুমে আমায় সবসময় খাই, সবসময় আয় বাজারে তুন, এই সময়ে মানে যেহেতু আম গাছে ধরতে না ধরতে বাজারে আই হরে দুগে আম 100টি আনিছে। কোন ডাকাতি মনে করেন যে ফলের মার্কেটে গেলে আনারে দিন দুপুরে লুটফাট করি রায় দিব। তা আম কাছে আর ফল কাঁচা আম খুব পছন্দ করে, তো কাঁচা আম কাটি দিছি, কাঁচা আম কাটি লইছি ঠিকই, কিন্তু মনে করেন যে মন স্টোরেজ দিতেন না, কারণ হাতে আবার জাল বেশি খেলে আবার ছিললে। তো যাতারা যাতারা আর ভিডিও গা দেখছেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক উকা দিয়ে দিন, আর কমেন্টসে জানাইন কেমন লাগছে, আর বেকার চ্যানেল গায়ে সাবস্ক্রাইব করে দিন। তো আঙুলে বেশি বেশি করে দোয়া করবেন, যাতে মনে করেন যে আরও ভালো ভালো ভিডিও আমরা করতাম হারি, আন্নাগুলো লগে শেয়ার করতাম হারি। আন্নাগো দোয়াতেই তো সুস্থ থাকলে মনে করেন যে সুন্দর সুন্দর ভিডিও আইব। তো মানে আর হলা যেভাবে খাইতেছে ঠিক আছে, এক পিস লইতে পারছি বেশি লইতে পারি না, কারণ হচ্ছিল আর হলার কথা বেশি খান যেত না, আয় খাইলি হাতে একটা করে সিল্লানি দেয় প্লেট গেড়ে দেয়,
ছোটবেলার কথা মনে হয়ে গেল, আমের মধ্যে কড়া বাইয়ে না অন্য দেখছিনি, বড়াও বাঁধে না, কিন্তু মনে করেন বাজারে আম চলিয়েছে দুগে 100 টাকা কেজি বেলে 400 টাকা, আর একটা হুনি আমের সাইজ দিয়ে তো মনে করেন যে অর্ধেক অজ্ঞান হয়ে গেছে, দুগে আমি 100 টাকা দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।